হাঁটছে আবার হাত ছাড়ছে। হ্যাঁ হ্যাঁ পাপ পাপ ওর দোষ না তোমার দোষ। Welcome back to my YouTube channel and welcome to my another vlog. তো আজকে তোমাদের সাথে আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি, একটু ঘুরতে যাব প্রথমে গঙ্গার পাড়ে, তারপরে খাওয়া দাওয়া করতে যাব, কেনাকাটা করতে যাব। তো ভাবলাম যে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, অনেকদিন হয়ে গেল আমি কোনো ব্লগ শেয়ার করছি না। সো লাস্ট সরস্বতী পুজোর ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। এখনও যদি কেউ দেখে না থাকো সরস্বতী পুজোর ব্লগ, এক্ষুনি চলে যাও দেখে নাও। অ্যান্ড আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সরস্বতী পুজো ব্লগের লিঙ্ক দিয়ে দেবো, সেখানেও গিয়ে দেখতে পারো। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এর আগে যখন এসেছিলাম মল্লিকা বনে, আমি আর অরূপ আর ঝুমঝুমি, তখন অন্ধকার হয়ে গেছিল বলে তোমাদের গঙ্গার এই এটা আর কি দেখাতে পারিনি দৃশ্যটা। তো আজকেও অনেক মানে অন্ধকার হয়ে গেছে প্রায়, রোদ থাকতে থাকতে আসতে পারিনি। তুমি এখন এখানে একটু বসো, অন্ধকার হলে ঢুকি, এখনো ঢুকবে। তুমি বসো, তুমি বসো, তোমাকে দেবে বসতে, মা বসো, মা ওদের বসি, ও দেবে বসতে, তো হয়েই গেল। ষাট সত্তর কিলো নিয়ে যেতে পারে, যাও যাও তুমি যাও, কোথায় উঠছি পাপা? ও মাই গড, দেখো দেখো,
আমার বিশেষ ইচ্ছে ছিল না, তো আমি আর অর্ণব যখন মল্লিকাপনে গেছিলাম তখন মা ছিল না, তো তার জন্য মাকে দেখানোর জন্য আজকে মেনলি নিয়ে যাওয়ার মার খুব ভালো লেগেছে, তো ঝুমঝুমে আজকে বেশ এনজয় করেছে। সেই দিন যখন গেছিলাম তখন অন্ধকার ছিল, অতটা মানে ঘুরেছে, বাট আজকে দোলনা চড়েছে, স্লিপ চড়ে ভীষণ এনজয় করেছে, আগে কখনো স্লিপ চড়েনি, তো এই কারণেই বাড়ি আসলাম যাতে ঝুমঝুমকে একটু খাইয়ে নিয়ে যেতে পারি, কারণ আমাদের আজকে অনেক প্ল্যান আছে আর অনেকটা সময় লেগে যাবে তার জন্য। প্রথমে কিছু কেনাকাটা করব, তারপরে সবার ইচ্ছা হয়েছে যে আজকে বাইরের রেস্টুরেন্টে খেয়ে আসবো, তো তার জন্য চলো দেখতে থাকো। আশা করি আমাদের এই ছোট্ট ফ্যামিলি ব্লগটা তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করতে পারো, এখনো যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নিচের বেল বাটনটাকে কিন্তু প্রেস করে অল করে রেখো, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। সো চলো দেখো আবার এনে দিয়েছে, কিচ্ছু করবে না খাবে।
উড়ি উড়ি ওইও খাচ্ছে দেখো দেখো আমাকে আঙ্কেল তো এনে দিল এত কিছু কেনাকাটা করেছি প্রচুর জিনিস সেই সমস্ত কিছু কেনাকাটা করে তারপরে খাওয়া দাওয়া করতে এসেছি তো দেখি আমরা এখন কিছু পাচ্ছি না এবারটা ঠিক আছে ভালো লাগছে একটা কালারটা আর ঝুমঝুমি আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছে গাড়িতেই ঘুমিয়ে পড়েছে ও অলরেডি অনেক টায়ার্ড সেই বিকালবেলা বেরিয়েছি তারপরে আবার সন্ধ্যাবেলা বেরিয়েছি তো ঝুমঝুমি এখন ঘুমাচ্ছে তো এখন ওকে তোলা হবে কারণ ও না খেয়েই ঘুমিয়ে পড়েছে তো চলো আজকের ব্লগটা এখানেই আমি এন্ড করব আশা করি তোমরা অনেক এনজয় করেছো আমরা তো আজকের দিনটা ফুল এনজয় করেছি অনেক দিন পর এইভাবে সবাই একসাথে বেরিয়েছি ঘোরাঘুরি করেছি তো খুব এনজয় হয়েছে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করতে পারো অ্যান্ড এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও নিজের বেল বাটনটাকে প্রেস করে অবশ্যই অল করতে ভুলবে না আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি আমরা কানেক্ট হয়ে থাকবো সো আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে বাই